ত্রিপুরা রাজ্যে সুষ্ঠুভাবে লোকসভা নির্বাচন সম্পন্ন করতে চেষ্টার কোনো কসুর করতে নারাজ নির্বাচন কমিশন স্পর্শকাতর এলাকাগুলিতে নির্বাচনী হিংসা এবং অশান্তি রুখতে আগে পদক্ষেপ নিয়েছে কেন্দ্র স্পেশাল ট্রেন দিয়ে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী বুধবার রাতে আগরতলা স্টেশনে এসে পৌঁছেছেন তারা বৃহস্পতিবার রাতের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে তাদের নিজেদের দায়িত্ব বুঝে নেবেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা ত্রিপুরা দুটি লোকসভা কেন্দ্র ধরে ধরে ইতিমধ্যে স্পর্শকাতর বুথ এবং স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের করণের কাজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন স্পর্শকাতর এলাকাগুলির তালিকার ওপরেই নির্ভর করছে কোন এলাকায় কত কেন্দ্রীয় বাহিনী করা হবে পয়লা বৈশাখের আগে রাজ্যে আরো নিরাপত্তা ঠুকবে বলে সূত্রের খবর এপ্রিল প্রথম দফার ভোট পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের পাশাপাশি সাত রামনগর বিধানসভা কেন্দ্রেও হবে উপনির্বাচন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের দ্বিতীয় তথা শেষ দফার ভোট হবে ছাব্বিশে এপ্রিল রাজ্যের প্রতিটি বুথে যাতে জোয়ানদের মোতায়েন করা যায় সে কথা ভেবেই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে নির্বাচন কমিশন তবে কত কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি রিপোর্ট আর ই নিউজ